দিনাজপুরের 5 উপজেলায় এবারও গ্রীষ্মকালীন টমেটোর ফলন হয়েছে ভালো, তবে বিরূপ আবহাওয়া দেখা দিয়েছে পচন রোগ, এ নিয়ে দুশ্চিন্তায় আছেন চাষিরা। ভালো লাভের আশায় এবারও গ্রীষ্মকালীন টমেটো চাষ করেছেন দিনাজপুর সদর, বিরল, বোচাগঞ্জ, চিরির বন্দর ও বীরগঞ্জ উপজেলার কৃষক। নাবি জাতের এই টমেটোর চাহিদা বেশ, এবছর আবাদ হয়েছে 500 হেক্টরের বেশি জমিতে। ফলন আছে, কিছুটা অংশ ভালো আছে, খারাপ না। এ টু জেড জমির টাকা সব মিলে লাখ দুয়েক পার হয়ে গেছে, তা আরও মনে করেন লাখ খানেক টাকা খরচ হবে। এর মধ্যে মনে হয় কিছু টমেটো উঠবে, খরচা করছি। এই অমুক এইটা বীজ দিতে আরো পোষা এসেছে, পোষা আসতে অমুক এসেছে, মানে সামাল নাই। এখন দাম যদি পাইতে তো হবে, না হলে তো হবে না। প্রতি বিঘায় টমেটোর উৎপাদন 60 থেকে 70 মণ, তবে এবার ফলন ভালো হলেও পচন রোগ নিয়ে বিপাকে কৃষক, চলছে বালাইনাশক স্প্রে করে গাছ সতেজ রাখার চেষ্টা। আবহাওয়া, বিরূপ আবহাওয়ার জন্য অধিকাংশ গাছে পচন, এমনভাবে পচন বলতে লেট ব্রাইট যেটা আর কি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেনিয়া, সেরা পণ্যের সেরা অফার। এই রোগে আক্রান্ত হয়ে গেছে, অধিকাংশ গাছ মরে গেছে, প্রতিদিন স্প্রে করতেছে, তথাপিও এটা রোধ হচ্ছে না। খরচের 2 টাকা আসায় তো আমরা আবার তো করছি, আমার জন্য আবার জন্য যদি পচনটা আসতেছে, ঠিক আছে, এই যে পচনটা এত সমস্যা দেখা দিচ্ছে বেশি। রোগবালাই দমনসহ টমেটো চাষে সব ধরনের পরামর্শ ও সহায়তা দিচ্ছেন কৃষি কর্মকর্তারা। এবছর কিছুটা বৃষ্টি বা একটু ঠান্ডার ভাবটা থাকায় প্রথম দিকে একটু রোগবালাইয়ের পরিমাণটা বেশি লক্ষ্য করা যাচ্ছে। তো কৃষকরা অত্যন্ত সচেতন, তারা সময়মতো বিভিন্ন ধরনের বালাইনাশক স্প্রে করতেছে। আশা করা যায় কৃষকরা একটু ভালো ফলন পাবে। গ্রীষ্মকালীন এই টমেটোর বাজার বসে দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ইউনিয়নের গাবুরায়। মাত্র 2 মাসের জন্য এই বাজার ইজারা থেকে 12 লাখ টাকার বেশি রাজস্ব পায় সরকার। নাজমুস সাকিব, ডিভিসি নিউজ ডেস্ক।